কারণ কি মনে আছে একবার একটু মনে করিয়ে দিই একজন দুইজন শেয়ার করবে প্রথম প্রশ্নের জন্য একজন বরাদ্দ
একজন ছাত্র যে কোনো একজন যিনি কাজ করেছেন তিনি একজন যে কোনো একজন সাহসী ছাত্র কত হবে সে আপনাদের হবে আর এটা ছিল হাফ ইয়ারলি কমিটির সামনে শুরু হলো আর ফাইনালের জন্য
Jadi kolam, ini kolamnya apa? Kiai aku lucu,
জানা বলছি সে সাইন করার নাই অথবা আপনার গ্রুপ মেম্বার সেন নাই ঠিক আছে মোহাম্মদ সাবিনা ইয়াসমিন সিগন্ড উচ্চবিদ আপনার গ্রুপ মেম্বার উনি আসেন নাই গ্রুপ মেম্বারটা চেষ্টা করবো আমার সঙ্গে কথা বলার জন্য মোহাম্মদ দিবানা ইয়াসমিন আছেন নাই আমার সাথে কন্টাক্ট করুন বদরুল নাহার শিল্পী তাহলে তিনজন আছেন এরপর আমরা
নির্দেশিকা পরে আসার কারণে আপনাদের তো বার্ষিকটাও যে খুব বেশি আগ্রহ হয়েছে আমি আশা করছি যে আমাদের এপ্রিল শেষ হওয়ার পরে আমরা যে সমস্যাগুলো ফেস করছি আশা করছি পরবর্তীতে আর এটা আমাদের আমাদের যে ঘাটতিগুলো ছিল ওগুলো আমরা যে বিষয়গুলো একটু হয়তো বুঝতে কষ্ট হয়েছে না বুঝে অনেক করে ফেলেছি সেগুলো সংশোধন করা সম্ভব হবে আমি মনে করি যে আমাদের সামাজিক জমি যারা তুলে ধন্যবাদ সবাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবগুলি নির্দেশনা আমরা জানতাম মূল কথা হচ্ছে এখানে আপনারা যখন প্রথম কেড়ি করেন জানুয়ারি মাসে ওই সময়ও যারা প্রশিক্ষক ছিলেন তারাও এরকম বিষয় বিষয়ে একজন প্লেয়ার ছিলেন আমি তো
Pia, ekonomi pia kita boleh, kita mulai buat
আমার ছিল কোন জায়গায় চতুর্থ দিব কোন জায়গায় দ্বিতীয় দিব কোন জায়গায় তৃতীয় দিব এই ক্ষেত্রে আপনাকে শেষ কোন কার্যক্রমের পড়তে হবে আপনাকে বলে দিচ্ছি এইরকম এখন দেখেন পরে শুরু করি পিছনে কোন 33 33 43 বাংলা সমগত সমন্বয়ের প্রশ্নের মধ্যে এখন আমাদের এই কাজে বাইরে না গেলেও চলবে ওই যে কৃষ্ণ বলে আছে এই কৃষ্ণ আমার বাইরে না গেলেও আমার চলবে কোনটা যখন ওই একটা প্রক্রিয়া আছে এখন আমি একটা প্রক্রিয়া থেকে মনে একটা যোগ করতে যাব সেটা কি যেন কোন জায়গায় থাকবে এই কাজটা করার সময় এই নম্বর কৃষ্ণের কাজটা করার সময় সে যদি এই করে থাকে স্থির করছে যদি এই করে থাকে পর্যবেক্ষণ এগুলোর উপরে করে আমি ফ্রি আইনি এক একটা করে নির্দেশনা দেব তখন আপনি দেখবেন এই কার্যক্রম করতে গিয়ে এত নম্বর পৃষ্ঠার কার্যক্রম করতে গিয়ে এই পিআই এর কোন স্তরে এসে আছে এই পিআই এর কোন স্তরে এসে আছে যদি দেখো তাই সে এই স্তর ফিলাম করছে ঠিক আছে যদি এই স্তর ফিলাম করে ক্লিয়ার সাথে ক্লিয়ার কিনা আচ্ছা তাহলে এবার আমরা আরেকটা দেখি শিক্ষণকালীন ও সাংঘাতিক প্রত্যেক শিক্ষার্থীর কর্তৃত্ব পারদর্শিতার মাধ্যমে ভিত্তিতে সাংঘাতিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে তারপরে ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে শিক্ষার্থীর প্রাপ্ত বর্ণের মাত্রা চতুর্ভুজ বৃত্ত বাতিভুজ দিয়ে প্রকাশ করা হবে এখানে উল্লেখ্য যে শিক্ষণকালীন ও সাংঘাতিক সমষ্টিক মূল্যায়নের একই পারদর্শিতার সূচকে একাধিকবার আর অর্জনের মাত্রা নির্ভর করতে হতে হয় এটা সামষ্টিকে আসতে পারে শিক্ষণকালীনে আসতে পারে আবার ষাণ্মাসিকও থাকতে পারে কোন কোন পিআই আছে তিনও জায়গায় আছে শিক্ষণকালীন আছে ষাণ্মাসিকও আছে বার্ষিকও আছে এখন আপনি কি করবেন ওইখানে নির্দেশন সরাসরি বলে দেবেন কেরকম ক্ষেত্রে একই পারদর্শিতার সূচকে কোন শিক্ষার্থী দুই ব্যতপতি আর ভিন্ন ভিন্ন মাত্রা পর্যবেক্ষণ পাওয়া যেতে পারে এই ক্ষেত্রে যদি সেই পারদর্শিতার সূচকে ত্রিভুজ চিহ্নিত মাত্রা বর্ধিত হয় তবে ট্রান্সক্রিপ্টে সেটি উল্লেখ করা হবে যদি কোনোভাবে ত্রিভুজ চিহ্নিত মাত্রা বর্ধিত না হয় থাকে তবে দেখতে হবে অন্তত একবার হলেও বৃত্ত বৃত্ত চিহ্নিত মাত্রা শিক্ষার্থী বর্ধন করেছে কি না করে থাকলে সেটি ট্রান্সক্রিপ্টে উল্লেখ করা হবে এগুলি করেছে এরপরে যদি সবগুলিতে শুধুমাত্র চতুর্ভুজ চিহ্নিত মাত্রা বর্ধিত হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে ট্রান্সক্রিপ্টের এই মাত্রা বর্ধন নির্ভর করা এটা ছিল আমাদের ট্রান্সক্রিপ্ট তৈরির মূল নির্দেশনা এখানে তো আর কোনো বিমত নাই আছে আচ্ছা স্যার করতে পারে স্যার করে দিতে পারে জি আপনার
ত্রিভুজ কখন দিবে ত্রিভুজ ঘরের নিচে তার নির্দেশনা দেওয়া আছে চতুর্ভুজ কখন দিবে চতুর্ভুজ ঘরের নিচে নির্দেশনা দেওয়া আছে বৃত্ত কখন দিবে বৃত্তের ঘরের নিচে নির্দেশনা দেওয়া আছে আমাকে একটু কষ্ট করে ওই অংশটা একটু পড়ে নিতে হবে কিন্তু এটা পড়বেন কখন মূল্যায়ন করে না আগে যদি পরে গিয়ে দেখেন কালকে এটা ছিল আমি করে গেছি এটা তাহলে সমস্যা আমার তখন ছাত্র কি হবে ক্ষতিগ্রস্ত হবে এদিকে আমাকে একটু খেয়াল রাখতে হবে এইবার আমরা ওই যে ট্রান্সক্রিপ্টের বানান সাংবাদিকে তার উপরে ভিত্তি করে আপনি একজন ছাত্রের অষ্টম গুণমান শ্রেণীর পিআই যোগ্যতা ত্রিভুজ ত্রিভুজ নির্ধারিত করে একটা মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট বানাবে আমরা বানিয়েছি সাংবাদিক বললাম সিসেরে এখন এই টাইমে কি দুইটা যে 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 গ্রুপ ছেলে ইচ্ছা যদি অষ্টম শ্রেণীতে বানানো অষ্টম শ্রেণী নবম শ্রেণী যদি বানান এটা যদি স্যার কতটুকু সময় দিতে পারি গ্রুপ ওয়ান যে মনে করছে যে মনে কপি করে তুমি ধরে যদি আপনি এটা একটা পদ্ধতি আপনি নিয়ে পারে পরে ওই সাবজেক্ট কোন জায়গায় আপনি মূল্যায়ন করবে এটা একটা এই রকম নমুনা তবে ওইটা মধ্যে আপনি এটা লাগবে নবিয়া গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান করবে আপনাদের